নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী 10টি গ্রামের 708টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ এবং 68 লাখ টাকা ব্যয়ে মুর্শিদা হাই স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন গতকাল করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় অমিরেক মুর্শিদা স্কুল মাঠে একটি শোক সভার আয়োজন করে। সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে জাতির পিতা সহ পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।